सब जल शुकिए गेछे आज के देखुन कतटा जल होयेछे आमी सेटा देखाबो और आज के एकटा शोल माछेर रेसिपी आपनादेर संगे शेयर करब। तो चलुन बंधुरा शुरू करा जाक। बंधुरा देखुन मटर बसे गेछे, एर आगेर दिन एइखानेई अनेकटा गर्त छिल देखिएछिलाम, ए देखेन ए जे एइखान दिये जल जाच्छे। चलुन पुकुरेर धारे ओई जे जल जमेछे देखते पाच्छेन, तो चलुन कतटा जल होयेछे देखाच्छि। লেবারে কাজ করছে আর দেখুন জল পড়ছে, এই যে পাইপ দিয়ে একদম জল যাচ্ছে, অনেকটা জল জমেছে। কিন্তু এখন পুকুর তৈরি করতে অনেকটা টাইম লাগবে, গোবর সার দিচ্ছে, তারপর ফসফেট দেবে। জল পড়ছে, অনেকটা জল হয়ে গেছে দেখুন। আর এর আগের দিন তো দেখিয়েছিলাম একদম জল ছিল না, এই যে গোবর সার দিচ্ছে। ওই যে দেখুন ওই পাশে লেবারে কাজ করছে, চলুন ওই দিকটা দেখাচ্ছি চলুন। ওই যে দেখতে পাচ্ছেন ও ওই যে ঘাস মারা ওষুধ দিচ্ছে ওখানে, আর গোবর সার দিচ্ছে। এবার গোবর সারটা দেয়া হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে ফসফেট দেবে, দেওয়ার পরে জলটা কিছুদিন থাকবে, তারপরে চুন দেবে, চুন দেওয়ার পর জল পরিষ্কার হবে, তারপরে মাছ ফেলা হবে। তো মাছ যেদিন ফেলা হবে সেদিন আমি দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে শোল মাছ রান্না করব, চলুন এবার শোল মাছটা দেখ। তোরা কুল খেতে আসছিস, পেয়েছিস কুল? পেয়েছিস কই দেখি, তো অনেকগুলো তো পেয়েছিস কুল। ওরে বাপে, তাই পেকেছে কুল? পেকেছে তাই? ওই যে কুল গাছ দেখেন, ছেলেপেলে সব কুল খেতে চলে এসছে। কি সুন্দর জল পড়ছে, একদম ঝর্ণার মতো দেখুন। এবার মাছ চাষ ভালোই হবে মনে হচ্ছে, এর আগের বার তো প্রচুর লোকসান হয়ে গেছিল, জল শুকিয়ে গেছিল, মাছ চাষ ভালো হয়নি, প্রচুর মাছ মরেও গেছে। দেখুন ঘাস মারা ওষুধ দিচ্ছে,
আজ বাড়িতে রান্না হচ্ছে কচুর শাক আর উচ্ছে ভাজা, শোল মাছের ঝোল আর পাটের শাক ভাজা। চলুন কী কী রান্না হচ্ছে দেখাই। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজবো আর এখানে কচুর শাকটা ভাপা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেবো। আমি আলু দিয়ে একদম পাতলা শোল মাছের ঝোল বানাবো। আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে একদম পাতলা ঝোল, কারণ এখন গরম পড়ে গেছে, বেশি রিচ খাবার খাওয়াটা ঠিক হবে না, ওর জন্য পাতলা একদম শোল মাছের ঝোল রান্না হবে। আর শাক ভাজা আর উচ্ছে ভাজা হয়ে গেছে, কচুর শাকটা হবে, তাহলেই মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে। আর ভাতটা হচ্ছে ওদিকে। এখানে আদা আছে আর লঙ্কা আছে, এটা আমি বেটে নেব। আর টমেটো আছে, আপনারা টমেটো দিতে পারেন, আমি আজকে আর টমেটো দেব না, কেননা মার ইউরিক অ্যাসিড বেড়েছে, তো তার জন্য ডাক্তার বারণ করেছে যে টমেটো, আরও অনেক সবজি বলেছে খেতে, বারণ করেছে, তো ওর জন্য আজকে আর টমেটো আর দেবো না। আলুটা হালকা ভেজে নেব। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। আলু আর মাছ তো ভাজাই হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। আদা লঙ্কা বাটা আছে, এবার জিরের গুঁড়ো দেবো আর লবণ আর হলুদ দেবো, তাহলে হয়ে যাবে। এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আপনারা এর মধ্যে টমেটো দিতে পারেন, কিন্তু আজকে আমি টমেটো দেবো না, কেননা আগেই তো বললাম মা খাবে না, মারি ওদিকে অ্যাসিড বেড়েছে। তেল ছেড়ে এসছে, মশলাটা কষে এসছে, এর মধ্যে এবার জল দিয়ে দেবো আর লবণ আর হলুদ দিয়ে দেবো, তাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, মাছটা দিয়ে দেবো হয়ে যাবে, একদম সিম্পল রান্না, খেতেও খুব সুন্দর লাগবে। আমি অবশ্য শোল মাছ খেতে পছন্দ করি না, বাড়িতে সবাই আছে ওরা খাবে। জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। লবণ দেওয়া হয়নি, এবার লবণটা দেব স্বাদ মতো, আগে 2 চামচ দিলাম, আপনারা আপনাদের মতো বুঝে দেবেন কতটা লাগবে। প্রথমে অল্প দেবেন, যদি না হয় একটু দেখে চেখে নিই, তারপর আবার দিলেও হবে। আর একটু হলুদ দিয়ে দেব, এবার এটা ফুটে উঠলে আলুটা দেব। আলুটা দিলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হতে ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো, তাহলেই হওয়া যাবে। দেখো
পাতলা শোল মাছের ঝোল রেডি। তোমরা এর মধ্যে একটু গরম মশলাও দিতে পারো, গরম মশলা, তারপরে ধনে পাতা, টমেটো এগুলো দিতে পারো। আমি কিছুই দিচ্ছি না, কারণ হালকা পাতলা ঝোল খাবো। আগেই বললাম মার শরীরটা ভালো নেই, ইউরিক অ্যাসিড হয়েছে, তা ওর জন্য আর রিচ খাবার করবো না, একদম পাতলা ঝোল। তোমরা জানো যে হচ্ছে এখন যে চৈত্র মাস, শিব ঠাকুরের নীল পুজো আছে। অনেকে কিন্তু জানে না যে নীল পুজোর দিনে শিব ঠাকুরকে, নীল পুজোর পরে, নীল পুজোর রাতে আমাদের বাড়িতে নীল পুজো হয়, তো ওখানে হচ্ছে গিয়ে সন্ন্যাসী হয়, কিন্তু অনেকে জানে না। তো ওই শোল মাছ পোড়া আর আতর চালের ভাত মালসা করে রাতে ভোগ দিতে আসে, এটা গ্রাম বাংলায় দেখা যায়, কিন্তু শহরের মানুষ এগুলো জানে না। তো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে শোল মাছ কিন্তু শিব ঠাকুরের পুজোই লাগে। তো শোল মাছ অনেকেই চৈত্র মাসে শোল মাছটা খায়, এটা একটা শুভ লক্ষণ। এই এ অনেক নিয়ম কারণ আছে, আমার অত জানা নেই। তো আজকে আমাদের বাড়িতে শোল মাছ রান্না হয়েছে, সেটাই আমি শেয়ার করলাম বন্ধুরা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইখানেই রাখছি, নেক্সট ভিডিওয় আপনাদের সঙ্গে আবার দেখা হবে।